নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজে নবনির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। বুধবার কলেজের চারটি শ্রেণীকক্ষের উদ্বোধন হয়। নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজে নবনির্মিত শ্রেণীকক্ষ ও গ্যারেজের উদ্বোধন করলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। নবগ্রাম ব্লক সহ পার্শ্ববর্তী এলাকার বহু ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করেন। এতদিন পর্যন্ত শ্রেণীকক্ষ না থাকায় অসুবিধায় পড়তে হতো কলেজের পড়ুয়াদের। ছাত্রছাত্রীদের দাবি মেনেই তৈরি হয় চারটি নতুন শ্রেণীকক্ষ ও সাইকেল রাখার গ্যারেজ। বুধবার নবগ্রামের বিধায়ক ও কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে এই শ্রেণীকক্ষ ও গ্যারেজের উদ্বোধন করা হয়। ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে এখানে দ্বিতলে চারটি ক্লাসরুম, এখানে বিভিন্নভাবে টাকা পয়সা সংগ্রহ করে ডিপার্টমেন্টাল টাকা এইসব করে আজকে ক্লাসরুম হয়েছে। তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চারটি ক্লাসরুম এবং তার বেঞ্চ ইত্যাদি ইত্যাদি পূর্ণাঙ্গভাবে, যাতে ছাত্রছাত্রীরা যাতে পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করা হবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।